হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। এই ভিডিওতে আমরা আলোচনা করবো বাংলাদেশের কিছু বিলুপ্ত প্রায় জীব নিয়ে। তো এই বিলুপ্ত প্রায় কথাটা কেন আসছে বা বিলুপ্তি জিনিসটা আসলে কি? বিলুপ্তি বলতে বোঝায় যখন একটা নির্দিষ্ট অঞ্চল থেকে বিভিন্ন প্রাণী উদ্ভিদ তারা চিরতরে হারিয়ে যাচ্ছে, তাদেরকে আর ওই অঞ্চলে কিংবা পুরো পৃথিবীতে পুরো বায়োমের মধ্যে কোথাও আর পাওয়া যাচ্ছে না, তখন সেটাকে আমরা বলি বিলুপ্ত হয়ে যাওয়া। তো এই যে বিলুপ্তি, এই ঘটনাটা কি পৃথিবীতে এর আগে ঘটেছে? হ্যাঁ, এর আগে বহুবার পৃথিবীতে এরকম হয়েছে যে কোনো একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন কারণে, বিভিন্ন প্রাকৃতিক কারণে দেখা গিয়েছে একটা বিশাল জনগোষ্ঠী হারিয়ে গিয়েছে, বিশাল উদ্ভিদদের যে স্পিসিস গুলো সেগুলো হারিয়ে গিয়েছে, সেই বায়োডাইভার্সিটিটা হারিয়ে গিয়েছে। তো এই যে ঘটনাটা এর আগে ঘটেছে পৃথিবীর মধ্যে, এটাকে আমরা বলি নেপথ্য বিলুপ্তি। তো পৃথিবীব্যাপী এই যে বিপুল সংখ্যক প্রজাতি বিলুপ্ত হওয়ার ইতিহাস, এই ধরনের বিলুপ্তিকে আমরা বলি গণ বিলুপ্তি, যখন অনেকগুলো প্রজাতি একসাথে বিলুপ্ত হয়ে যায়। তো এই গণ বিলুপ্তি হয়েছে হচ্ছে টোটাল পৃথিবীতে 5 বার। এই 5 বারের মধ্যে আমরা যেই সংখ্যাটা মনে রাখবো সেটা হচ্ছে 450 মিলিয়ন বছর আগে প্রথম গণ বিলুপ্তি ঘটে, আর সর্বশেষটা ঘটেছে 70 থেকে 80 মিলিয়ন বছর আগে ক্রিটেশিয়াস যুগে, যখন শতকরা 76 ভাগ প্রজাতি বিলুপ্ত হয়ে গিয়েছিল। তার মানে 76 ভাগ বলতে বুঝতেই পারছি একটা বিশাল অংশ নাই হয়ে গিয়েছিল পৃথিবী থেকে। এরপরে দেখো, একটা ডাইনোসরের ছবি আছে, আমরা জানি ডাইনোসর একটা সময় পৃথিবীতে ছিল কিন্তু বর্তমানে তার অস্তিত্ব নেই, আমরা ফসিল দেখে বুঝতে পারি। এখন আমরা এই যে একটা ছক দেখছি, এই ছকটার মধ্যে যেই নামগুলো দেখতে পাচ্ছি, এই ছকটা আমি একটা বই থেকে নিয়েছি, তো এই যে নামগুলো আমরা দেখতে পাচ্ছি এই নামগুলো আসলে কিসের? এগুলো হচ্ছে বিলুপ্ত প্রায় উদ্ভিদ। এই বিলুপ্ত প্রায় উদ্ভিদগুলোর মধ্যে দেখো আবার একটা লাল দাগ দিয়ে রেখেছি, এটা বর্তমানে আর আমরা দেখতে পাই না, মানে একদম বিলুপ্ত হয়ে গিয়েছে, তবে এটাকে চাষ করার চেষ্টা করা হচ্ছে, সেটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো আসি দেখো, ফার্নবর্গীয় উদ্ভিদের মধ্যে এখানে দুটো নাম আছে, এর মধ্যে একটা হচ্ছে পরাশ্রয়ী, একটা হচ্ছে স্থলজ। পরাশ্রয়ীটা বরিশাল, পটুয়াখালী, খুলনা এই জায়গাগুলোতে পাওয়া যায়, পাওয়া যেত, এখন অনেক কমে গিয়েছে, বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে, হয়তো একটা সময় বিলুপ্ত হয়েও যাবে। এরপরে চট্টগ্রামের মধ্যে পাওয়া যেত হচ্ছে টেক্টারিয়া চট্টগ্রাম গ্রামিকা। দেখো এই চট্টগ্রামিকা দেখেই বুঝতে পারছি এটা চট্টগ্রামের একটা নাম পাওয়া যাচ্ছে। তারপর দেখো নবমী উদ্ভিদের মধ্যে 3টা নাম দেখতে পাচ্ছি, এগুলো চট্টগ্রামের মধ্যে বেশি পাওয়া যেত, কক্সবাজার, সিলেট, বারিয়ারহালা, গারো পাহাড়, মানে পাহাড়ি অঞ্চলের জন্য। এরপর রয়েছে আবৃতবীজী উদ্ভিদ, মল্লিকা ঝাঁঝি, আগর, তালিপাম, খুদে বরলা, করুদ, রটেলা, জঙ্গলি গোলাপ। আগরটা এখন আর বিলুপ্ত প্রাপ্ত নয়, আর তালিপামটি এখন একদমই নেই, তবে এটা চারা তৈরি করা হয়েছে। আচ্ছা, তো মল্লিকা ঝাঁঝি সম্পর্কে আমরা জানবো, খুদে বরলা জানবো, করুদ জানবো, রটেলা সম্পর্কে আমরা জানবো। এর মধ্যে মল্লিকা ঝাঁঝি হচ্ছে জলজ পতঙ্গভোগ, এটা রাজশাহী পাবনাতে পাওয়া গিয়েছিল, পাওয়া যেত, এখন তেমন একটা নেই, বিলুপ্ত প্রায়। এরপর রয়েছে আগর, আগর হচ্ছে বৃক্ষ ধরনের, এটা মৌলভী বাজারের দিকে পাওয়া যেত। তাল জাতীয় বৃক্ষ হচ্ছে তালিপাম, নাম শুনে বুঝতে পারছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল একটা গাছ। খুদে বরলা হচ্ছে বৃক্ষ জাতীয়, এটা ডুলাহাজারা, কক্সবাজার সেই সকল জায়গায় পাওয়া যায়। এন্ডেমিক, এন্ডেমিক জিনিসটা হচ্ছে যেই উদ্ভিদ বা প্রাণী, মানে যেই জীবটা একটা নির্দিষ্ট অঞ্চলের বাহিরে পাওয়া যায় না, সেটা হচ্ছে সেই নির্দিষ্ট অঞ্চলের জন্য এন্ডেমিক। বাংলাদেশের জন্য খুদে বরলা এন্ডেমিক, এটা বাংলাদেশের নিজস্ব। এরপর আছে করুদ, তাল জাতীয় বৃক্ষ, চট্টগ্রাম, সিলেট, কাঁসালং, রাঙামাটি এসব জায়গায় পাওয়া যেত। রোটালা উভচর জাতীয় বৃক্ষ চট্টগ্রামের ছিল, এন্ডেমিক ধরনের। আর হচ্ছে জঙ্গলি গোলাপ, এটা জলজ এবং গুল্ম। এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে জলজ কথাটা এখানে পাচ্ছি, আমরা কিন্তু গোলাপ জলজ দেখি না, তো জঙ্গলি গোলাপটা হচ্ছে জলজ ধরনের। সিলেটের হাওড়ে এটা পাওয়া যেত, বর্তমানে বিলুপ্ত প্রায়। এখন দেখো তালিপাম নিয়ে আলোচনা করব। আমরা এই ভিডিওতে যা পড়বো সবকিছু সাইন্টিফিক নেম হচ্ছে গুরুত্বপূর্ণ। তালিপামের মধ্যে দেখো এখানে তার বৈজ্ঞানিক নাম পেয়েছি, নামটা হচ্ছে করাইফা টালিয়েরা, এবং এই যে রক্স বি দেওয়া আছে এটা হচ্ছে এই নামটা যে দিয়েছেন তার অনুযায়ী, এটা কোন গোত্রের অন্তর্ভুক্ত সেটা অ্যারিকেসি। ভারতের পশ্চিমবঙ্গে এই তালিপামটা ছিল শান্তিনিকেতনের কাছে। তো ওই তালিপামটা 1979 সালে কেটে ফেলা হয়েছিল,
তো এই কাটার আগ পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গে তালিবান ছিল এবং বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল। ভারতেরটা যখন কেটে ফেলা হলো তখন বিশ্বে একমাত্র বন্য তালিবান, এটা একটু গুরুত্বপূর্ণ, তালিবানের বিভিন্ন ধরন থাকতে পারে, এর মধ্যে বন্য তালিবান যেটা সেটাই একমাত্র গাছ ছিল জীবিত। এবং ঢাকার গাছটিও 2010 সালে ফুল এবং ফল উৎপাদন করে এবং 12 সালে সেটা বিলুপ্ত হয়ে যায়, মানে মারা যায়। তো আমরা বলছি যে এটা বন্য অবস্থায় আর নেই, এটাকে আমরা বলছি বিলুপ্ত, কারণ এটা বন্য অবস্থায় নেই। তবে এই যে সে ফুল দিল ফল দিল, এই ফুল ফলের নিয়ে আমরা টিস্যু কালচার করেছি, তারপরে এখান থেকে নতুন চারা তৈরি করার চেষ্টা করা হয়েছে, সেই চারাগুলিও বড় হয়েছে। সো তালি পাম গুলো এখন আছে, তবে সেটা বন্য পরিবেশে নিজে নিজে আর তৈরি হয়ে নেই, মানুষ নিজস্ব চেষ্টায় অসংখ্য চারা তৈরি করে বিভিন্ন অঞ্চলের মধ্যে বন বিভাগের মাধ্যমে তারা সেই গাছগুলোকে লাগিয়ে দিয়েছে, বিভিন্ন জায়গায় সেটি রয়েছে। এবং তালিপামের বিভিন্ন বৈশিষ্ট্য গবেষণা করে বেরো করে ফেলা হয়েছে যে তার ভেতরে কি বায়োকেমিক্যাল কাজগুলো হচ্ছে, তার ভেতরে ব্যাকটেরিয়া বাস করতে পারে কিনা, তার মধ্যে কিভাবে অঙ্কুরোদ্গম হয়, এই সকল কিছু। আচ্ছা, আমরা তালিপামের ছবি দেখতে পেলাম, আর সুন্দর একদম তাল গাছের পাতার মতন দেখতে, তবে জিনিসটা একদম ছোট ধরনের, একটু ছোট আর খুব ঝোপালো ধরনের একটা গাছ। দেখো প্রচুর পাতা আমরা দেখতে পাচ্ছি। এরপর আছে মল্লিকা ঝাঁঝি। মল্লিকা ঝাঁঝির মধ্যে এটার যে সায়েন্টিফিক নেম সেটা হচ্ছে অ্যালড্রোভানাডা ভেসিকুলোসা, এবং এটার গোত্র হচ্ছে ড্রোসেরেসি, এবং এটা হচ্ছে একটা জলজ উদ্ভিদ আর পতঙ্গভুক। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা পতঙ্গভুক বাংলাদেশে সর্বপ্রথম পাওয়া গিয়েছিল 1974 সালে রাজশাহীর পটিয়া উপজেলার মধ্যেকার একটা বিল থেকে। পরবর্তীতে চলন বিল রয়েছে পাবনায়, সেই চলন বিল থেকে এটাকে পাওয়া গিয়েছিল। বর্তমানে আর কোথাও এটা পাওয়া যায় না, সো ধারণা করা হচ্ছে যে মল্লিকা ঝাঁঝি বর্তমানে বিলুপ্ত। সো এটা কিন্তু তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হতে পারে যে মল্লিকা ঝাঁঝি এখন যে বিলুপ্ত, সে আসলে কিভাবে বিলুপ্ত হলো, সে বন্য পরিবেশে আর কোথাও নেই, কোনো বিলের মধ্যে কোনো জলাশয়ের মধ্যে আমরা আর দেখতে পাই না। তাছাড়া এই মল্লিকা ঝাঁঝিটা এশিয়া, আফ্রিকা, তারপর অস্ট্রেলিয়া এইসব জায়গাগুলোতেও আছে, তবে বাংলাদেশে এটা আর কোথাও পাওয়া যাচ্ছে না। এরপরে রয়েছে খুদে বড়লা। খুদে বড়লা হচ্ছে একটি এন্ডেমিক উদ্ভিদ, এটা আমরা মনে রাখবো, এন্ডেমিক উদ্ভিদগুলোর নাম আমরা মনে রাখবো, সায়েন্টিফিক নেম মনে রাখবো। এই ভিডিওতে যা যা আছে সবগুলোই সায়েন্টিফিক নেম, খুবই গুরুত্বপূর্ণ। বৈজ্ঞানিক নাম হচ্ছে নেমা বেঙ্গালেন্সিস। দেখো বাংলার এন্ডেমিক উদ্ভিদ তাই বেঙ্গালেন্সিস, এবং ডিওয়াল্ডি নামক একজন নামটা দিয়েছেন, সো তার নাম এখানে উল্লেখ করা হয়েছে, একই সাথে এই নামকরণের সাথে যুক্ত করা হয়েছে। গোত্র হচ্ছে মিরিস্টিকেসি। সর্বপ্রথম 1957 সালে কক্সবাজার জেলার দুলাহাজারা বন থেকে এটাকে বের করা হয়, উদ্ধার করা হয়। আচ্ছা, এখন দেখো এই যে কক্সবাজার জেলাটা, এই কক্সবাজারের মধ্যেই পরবর্তীতে আবারও খুদে বড়লা পাওয়া গিয়েছিল, এবং খুদে বড়লাটা মধ্যম আকারের বৃক্ষ, আর যদি কোথাও কেটে যায়, কোথাও কেটে ফেলা হয়, ক্ষত হয়, সেখানে রক্ত বর্ণের কষ বের হয়। সাধারণত যে সকল কষ বের হয়ে থাকে, আমরা দেখতে পাই যে উদ্ভিদের মধ্যে থেকে কষ বের হলে সেটা সাদা রঙের হয়, কিন্তু তার কষটা রক্ত বর্ণের। পুরুষ এবং স্ত্রী বৃক্ষ পৃথক, মানে একটা উদ্ভিদের মধ্যে হবে হচ্ছে তার পুংরেণু, অন্য একটা উদ্ভিদের মধ্যে হবে হচ্ছে তার ডিম্বাণু। তো দুটো ভিন্ন উদ্ভিদ না থাকা পর্যন্ত তাদের বীজ তৈরি হবে না, এবং এজন্য খুদে বড়লা আর দেখা যাচ্ছে না, কারণ বর্তমানে বাংলাদেশের মধ্যে শুধু পুরুষ বৃক্ষ পাওয়া গিয়েছে, স্ত্রী বৃক্ষ এখনো পাওয়া যায়নি। স্ত্রী বৃক্ষ যদি পাওয়া যায় তাহলে তাদের মধ্যে ক্রস ঘটাতে হবে এবং বীজ তখন আমরা পেতে পারবো। সো সেই বীজ থেকে চারা তৈরি করতে পারি, কিংবা পুরুষ যে বৃক্ষটা রয়েছে সেখান থেকে আমরা টিস্যু কালচার করেও এটার বৃদ্ধি করতে পারি। এর সংরক্ষণ বংশ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। সো খুদে বড়লা একটা এন্ডেমিক উদ্ভিদ, এবং মনে রাখবো এটা একটা বৃক্ষ। এরপর হচ্ছে করুদ। করুদ চট্টগ্রাম, রাঙামাটি, সিলেটের বনের মধ্যে জন্মায়। বৈজ্ঞানিক নাম হচ্ছে লিকুয়ালা পেলচাটা, এবং এর গোত্র হচ্ছে অ্যারিকেসি। ছোট আকৃতির, 2 থেকে 3 মিটার উঁচু হয়। পাতা দিয়ে ছাতা তৈরি করা যায়, ঘরের ছাউনি দেওয়া যায়। বাংলাদেশের বাইরে মায়ানমার, ভারত, বিহার, মণিপুর, ত্রিপুরা এই সকল এলাকার মধ্যে এই উদ্ভিদটা দেখা যায়। দেখো এটাও দেখতে কিন্তু অনেকটা তালিপামের মতোই, তবে তালিপামের মতো বডিটা এত মোটাও না, এবং পাতাটা দেখো একদম ছড়ানো একটা ছাতার মতো, এটা দিয়ে বিশেষভাবে ছাতাও তৈরি করা হয়, এবং এটা এরকম ছড়ানো হওয়ার কারণে এটা দিয়ে ছাউনি তৈরি করা হয়।
সো করুদের একটা ব্যবহার আছে বাংলাদেশের মধ্যে। সো করুদটা বর্তমানে বাংলাদেশে অনেক কম আছে, দ্রুত কমে যাচ্ছে, হয়তো এটা খুব দ্রুতই দেখা যাবে যে এই পাম জাতীয় উদ্ভিদটা, এটা একটা পাম জাতীয় উদ্ভিদ, এই পাম জাতীয় উদ্ভিদটা একটা সময় দেখা যাবে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গিয়েছে। এরপর হচ্ছে রোটেলা, রোটেলাও বাংলাদেশের এনজেমিক উদ্ভিদ, এর বৈজ্ঞানিক নাম রোটেলা সিমপ্লিসিয়াসকুলা এবং গোত্র হচ্ছে লিথ্রেসি এবং চট্টগ্রাম থেকে এটা সংগ্রহ করা হয়েছিল, হুকার এবং থমসন নামক দুজন গবেষক এটা সংগ্রহ করেছিলেন, আর এসকুর্স নামক একজন গবেষক পরবর্তীতে নাম দিয়েছিল, তার জন্যই এইখানে এসকুর্স নামটা লেখা আছে। উভচর জাতীয় উদ্ভিদ, তার মানে তার বডিটা পানিতেও থাকছে, আবার শুকনো অঞ্চলের মধ্যে উঠে আসছে, একটু ভেজা ভেজা পানি রয়েছে এরকম অঞ্চলের মধ্যে জায়গার মধ্যে রোটেলাটা হয়ে থাকে। সো এই রোটেলাটা হুকার এবং থমসনের পরে আর কখনোই সংগ্রহ করা সম্ভব হয়নি। সো বর্তমানে ধারণা করা হয় রোটেলা আর নেই, রোটেলা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে বলেই ধারণা করা হয়। এবং বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়া মানে হচ্ছে এটা পুরো পৃথিবী থেকেই আসলে বিলুপ্ত হয়ে গিয়েছে, কারণ এটা বাংলাদেশে এন্ডেমিক উদ্ভিদ, বাংলাদেশের বাহিরে অন্য অঞ্চলে এটা নেই। আচ্ছা, এরপরে আছে বাংলাদেশের যে সকল প্রাণী বিপদাপন্ন বিলুপ্ত প্রায় এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড নামটা দিয়েও এমসিকিউ তে আসতে পারে, বিলুপ্ত প্রায় দিয়ে বা বিপদাপন্ন দিয়েও আসতে পারে। এখানে একটা ছক আছে, এই লিস্টের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, অবশ্যই রয়্যাল বেঙ্গল টাইগার আস্তে আস্তে কমে যাচ্ছে, রাজ শকুন আছে, ঘড়িয়াল আছে, মিঠা পানির কুমির, নীলগাই, শুশুক, বন রুই, তারপর বেঙ্গল রুফ কাইটটা, এই সকল প্রাণী আর বর্তমানে খুব একটা দেখা যাচ্ছে না, বিপদাপন্ন। সো বেঙ্গল রয়্যাল বেঙ্গল টাইগার যেটা, সেটা কিন্তু আমরা অলরেডি জানি যে সুন্দরবনের বিভিন্ন এলাকার মধ্যে মানুষের বসবাস, এছাড়া আরো বিভিন্ন কারণে আস্তে আস্তে এই রয়্যাল বেঙ্গল টাইগার ধীরে ধীরে এখান থেকে সরে যাচ্ছে, বাংলাদেশ থেকে চলে যাচ্ছে বা পুরো পৃথিবীতেই আসলে সংখ্যা কমে যাচ্ছে। এদের সংরক্ষণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন আমরা দেখি রাজ শকুন সম্পর্কে। রাজ শকুন দেখতে খুবই সুন্দর একটা পাখি, এটা বাংলাদেশে মহা বিপন্ন, তার মানে প্রায়ই নেই বললেই চলে, এটা বিলুপ্ত হয়ে যাবে, খুব দ্রুতই বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। প্রাক্তন আবাসিক পাখি, বর্তমানে আর দেখা যায় না, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বিস্তৃতি আছে, মানে বাংলাদেশের মধ্যে অতটা দেখা যাচ্ছে না আর, দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে অন্যান্য কান্ট্রিগুলোতে থাকতে পারে, মাঝামাঝি হয়তো দু একটা রাজ শকুন দেখা যাচ্ছে। রাজশকুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে সার্কোজিপস ক্যালভাস এবং এর ইংরেজি নাম রেড হেডেড ভালচার অর কিং ভালচার। মাথাটা লাল, পালকটা কালো, পুরুষ এবং স্ত্রী পাখির চেহারা একদম সেম, একা কিংবা জোড়ায় দেখা যায়। শকুনের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি তারা দলবদ্ধভাবে উড়ে, দলবদ্ধভাবে কোথাও গিয়ে বসে, কিন্তু তারা একা থাকে কিংবা জোড়া বেঁধে থাকে। খুব উঁচু ডালে পাতা দিয়ে তারা বাসা বানায় আর একটা মাত্র ডিম পারে, ডিমটা 45 দিনে ফোটে। দেখো আমরা একটা রাজ শকুনের ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে একটা রেড হেডেড ভালচার। বর্তমানে বাংলাদেশের যে বন্য আইন, সেই বন্য প্রাণী আইন অনুযায়ী এটা হচ্ছে একটা সংরক্ষিত প্রজাতি। এই প্রাণীটাকে যদি কখনো কোনো ক্ষতি করা হয় সেই মানুষের বিপক্ষে আইনের ব্যবস্থা রয়েছে, দণ্ডবিধি রয়েছে। আচ্ছা, এরপরে দেখো ঘড়িয়াল, ঘড়িয়াল হচ্ছে, এটা ঘড়িয়াল হবে, এটা ট্রু গ্যাভিয়াল বলা হয় এবং বাংলাদেশে এটা প্রায় বিলুপ্ত, খুব কম নদীতে দেখা যায়, কিন্তু আগে বাংলাদেশের নদীগুলোতে এটা দেখা যেত। বৈজ্ঞানিক নাম হচ্ছে গ্যাভিয়ালিস গ্যাঙ্গেটিকাস। এরপর ঘড়িয়াল পুরুষ এবং স্ত্রীটা পৃথক, পুরুষ ঘড়িয়ালের দৈর্ঘ্য হচ্ছে 6.5 মিটার, স্ত্রী ঘড়িয়ালের দৈর্ঘ্য হচ্ছে 4.5 মিটার। আচ্ছা, তার মানে স্ত্রী ঘড়িয়াল হচ্ছে ছোট আর পুরুষ ঘড়িয়াল হচ্ছে একটু লম্বা ধরনের হবে। নভেম্বর জানুয়ারিতে এদের প্রজনন মাস হয়ে থাকে, তার মানে এই সময়টাতে তারা ডিম পারে, বালুর মধ্যে তারা ডিম পারে, কুমির সাধারণত দেখা যায় যে বালির মধ্যে ডিম পারে, সো ঘড়িয়াল দেখতে কুমিরের মতনই, 3 মাস তা দেয় এবং এরপরে ডিম থেকে বাচ্চা হয়। আর এই ঘড়িয়াল যে শুধু বাংলাদেশেই আছে তা না, এটা ব্রহ্মপুত্র নদে আছে, সিন্ধু নদে আছে, গঙ্গা নদীতে আছে, এখান থেকে গ্যাঙ্গেটিকাস নামটা এসেছে, মহানদীতে আছে, তবে মায়ানমার আর পাকিস্তানেও এটা প্রায় বিলুপ্ত, তার মানে পুরো পৃথিবীতে এর সংখ্যা আস্তে আস্তে কমে যাচ্ছে। দেখো কুমিরের মতোই দেখতে, তবে তার যে মুখটা, সেই চোয়ালের অংশটা অনেক লম্বা হয়ে থাকে এবং চিকন হয়ে থাকে, ঘড়িয়ালের বডিটাও একটু চাপা হয়ে থাকে কুমিরের চাইতে।
ঘড়িয়াল জিনিসটা বাংলাদেশে যখন দেখা যেত তখন সেটা থাকতো হচ্ছে বাংলাদেশের যে নদীগুলো গভীর এবং যেখানে স্রোত বেশি, স্রোত যুক্ত নদী এবং গভীর নদীতে তারা থাকতো। আচ্ছা, এখন এরপর আছে মিঠা পানির কুমির, ফ্রেশ ওয়াটার ক্রোকোডাইল। আমি যা আলোচনা করছি সবই আসলে তোমরা যেই বই ফলো করো না কেন সেই বইটা খুললেই পাবে। তো বাংলাদেশে এটা এখন বিলুপ্ত ধরা হচ্ছে, প্রাকৃতিক ভাবে আর দেখা যায় না, এই জন্য এটাকে আমরা বিলুপ্ত বলছি। এটাকে যদি যেই জায়গাগুলোতে আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে এনে বা পালন করা হচ্ছে, এটাকে প্রাকৃতিক ভাবে আর পাই না আমরা। তো বাগেরহাটে যে খানজাহান আলীর মাজার রয়েছে সেখানের পুকুরের মধ্যে কয়েকটা কুমির আছে বলা হয়, এবং এর বৈজ্ঞানিক নাম হচ্ছে ক্রোকোডাইলাস প্যালাস্ট্রিক্স। এরপরে এর দেহের দৈর্ঘ্য হচ্ছে 3 থেকে 5 মিটার, ঘড়িয়ালের কাছাকাছি দৈর্ঘ্য। নদী পুকুর ইত্যাদি মিঠা পানিতে তারা কিন্তু বাস করছে, এই জন্যই তার নাম হচ্ছে মিঠা পানির কুমির। এবং সাধারণত জল দলবদ্ধ ভাবে তারা বাস করে পানির মধ্যে, আর নদীর তীরে গর্ত করে তারা ডিম পারে। ডিম 50 থেকে 55 দিনে ফুটে যায় এবং ডিম ফোটার পরে সেই কুমিরগুলো আবার মিঠা পানিতে চলে যায়, সাঁতার কাটতে থাকে আস্তে আস্তে। দেখো এখানে মিঠা পানির কুমিরের একটা ছবি দেখতে পাচ্ছি, একদম কুমিরের মতোই দেখতে, তবে তার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা জোয়ার ভাটার অঞ্চলে যায় না, লবণাক্ত অঞ্চলটাতে সাধারণত যায় না, এরা মিঠা পানিতেই বাস করে। এরপর আছে নীলগাই। নীলগাই জিনিসটা আমরা একটু ভালোভাবে মনে রাখবো, এটা একটা স্তন্যপায়ী প্রাণী, বিলুপ্ত প্রায়। 1940 সালের দিকে, মানে যখন বাংলাদেশ ছিল না, বাংলাদেশ নামে বাংলাদেশ ছিল না সেই সময়, বর্তমানের যে তেঁতুলিয়া অঞ্চল বাংলাদেশের একদম উত্তর দিকে, সেই তেঁতুলিয়া অঞ্চলে নীলগাই পাওয়া যেত বলে জানা যায়। সেই জায়গাগুলোতে নীলগাই প্রচুর ছিল। তো ধারণা করা হয়েছিল যে বাংলাদেশ থেকে এটা বিলুপ্ত, তবে সমতল ভূমিতে এরা এখন বাস করছে বর্তমানে বিভিন্ন জায়গা থেকে। কয়েক বছরে কয়েকটা নীলগাই উদ্ধার করা সম্ভব হয়েছে। নীলগাইয়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে বোসেলাফাস ট্র্যাগো ক্যামেলাস। সারের লোম হচ্ছে নীল ধূসর, আর যে গাভী রয়েছে সেই গাভীটার যে বডির কালারটা সেটা হচ্ছে হলুদ বাদামি। আমরা একটু ছবি দেখবো, ছবি দেখলেই আসলে বুঝতে পারবো কেন দুটো নাম বলছি। দেখো এরকম কালার হচ্ছে তাদের যে গাভীটা, গাভীটার গায়ের কালার এরকম হয়ে থাকে, আর ষাঁড়ের কালারটা হয়ে থাকে এরকম ধরনের। তবে প্রজননের সময়ই শুধুমাত্র ষাঁড় এবং গাভীকে একসাথে দেখা যায়, অন্য টাইম গুলোতে তারা আলাদাভাবে ঘুরতে থাকে এলাকার মধ্যে। তো দেখা যায় সর্বশেষ তথ্য অনুযায়ী যে 2018 সালে একটা গাভীকে উদ্ধার করা গিয়েছিল, কিন্তু গাভীটা পরবর্তীতে মারা যায়। বর্তমানে পুরুষ নীলগাই সংগ্রহে রয়েছে, কিন্তু স্ত্রী নীলগাই এখনো পাওয়া যায়নি। স্ত্রী নীলগাই যদি পাওয়া যায় পরবর্তীতে নতুন শাবক আমরা পাবো, এবং তাদের যেই বসবাসের অঞ্চল সেই অঞ্চলটাকে যদি সংরক্ষণ করতে পারি তাহলে তাদের সংখ্যা খুব দ্রুত বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। এরপর হচ্ছে শুশুক। আগে যেই নদীগুলো আছে আমাদের, বড় বড় নদী, চওড়া যে সকল নদী রয়েছে সেই সকল নদীর মধ্যে শুশুক দেখা যেত, মেঘনা নদীতে দেখা যেত। তো শুশুক হচ্ছে একটা স্তন্যপায়ী জলজ প্রাণী, বাংলাদেশে এটা বিপন্ন প্রাণী হিসেবে পরিচিত। উপকূল সমুদ্র উপকূলের মধ্যে সাধারণত বিচরণ করে, তবে বর্ষাকালে বড় নদীতে চলে আসতো। তো বাংলাদেশে দু ধরনের শুশুক পাওয়া যায়, একটার নাম হচ্ছে অর্কেলা ব্রেভিরোস্ট্রিস, অপরটির নাম হচ্ছে নিওফোসিনা ফোকা ইনোইডিস। তো দ্বিতীয় যেটা রয়েছে, এই যে নিওফোসিনা, সেটার পিঠে পাখনা নেই। এই পাখনাটা দিয়ে আসলে আমরা আলাদা করেছি যে এখানে দুটো প্রজাতি আছে, একটার পাখনা আছে একটার পাখনা নেই। এই তথ্যগুলো তোমরা যেই বই পড়ো না কেন সেই বইতে পাবে, বইগুলোর মধ্যে আরো দু একটা তথ্য এক্সট্রাও তোমরা হয়তো পেতে পারো। তো শুশুকের ক্ষেত্রে আমরা মেইনলি মনে রাখবো দুই ধরনের বাংলাদেশে পাওয়া যায়। আরো একটা জিনিস মনে রাখবো, এই শুশুককে বাংলাদেশে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন হচ্ছে শুশুক মাছ বলা হয়, তারপরে শিশু মাছ বলা হয়, তারপরে হচ্ছুম বলা হয়, এটি বিভিন্ন এলাকায় বলা হয়, হোম বলা হয়। এই সকল নাম দিয়েও কিন্তু তোমাদের এমসিকিউ গুলোতে প্রশ্ন আসতে পারে, তখন যাতে তোমরা একদমই কনফিউজ হয়ে না যাও
যে রিভার ডলফিনের এই বিভিন্ন ধরনের নাম আছে অঞ্চল ভেদে। তো আশা করি আমরা বিভিন্ন প্রাণী সম্পর্কে বুঝতে পেরেছি। এখন আসি আমরা একটু জীব বৈচিত্র্য সম্পর্কে দেখি। জীব বৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি নামটা এসেছে বায়ো অর্থ জীব, ডাইভার্সিটি অর্থ হচ্ছে ভিন্নতা। এখানে বেশ কিছু কথাবার্তা রয়েছে। এই তথ্যগুলোর মধ্যে তথ্যগুলো কেন আমি ইনক্লুড করেছি সেটা একটু বলি, কারণ এখানে কিছু বইয়ের নাম রয়েছে, প্রবন্ধের নাম রয়েছে। যেমন টিই লাভজয় তার একটা প্রবন্ধ লিখেছেন চেঞ্জেস ইন বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এবং পরবর্তীতে ইএন নোর্স, আর ই এম সি ম্যানাস তারা লিখেছেন হচ্ছে ইকোলজি অ্যান্ড লিভিং রিসোর্সেস বায়োলজিক্যাল ডাইভার্সিটি। ওনারাই প্রথম এই যে বায়োলজিক্যাল ডাইভার্সিটি শব্দটা এনেছেন, এর আগে এই কনসেপ্টটা পৃথিবীতে ছিল না। এবং পরবর্তীতে রোজেন কি করেছেন, তিনি বায়োলজিক্যাল ডাইভার্সিটিকে বায়োডাইভার্সিটি শব্দে পরিণত করেছেন, যেটাকে আমরা জীব বৈচিত্র্য বলি। এবং বর্তমান পৃথিবীতে বায়োডাইভার্সিটি নিয়ে অনেক কথা হচ্ছে। আচ্ছা, এবং আমরা হ্যামিল্টনের সংজ্ঞা যদি দেখি, পৃথিবীর মাটি, পানি, বায়ুতে বসবাসকারী সকল উদ্ভিদ, প্রাণী এবং অণুজীব, তাদের যে জিনগত, প্রজাতিগত এবং পরিবেশগত বৈচিত্র্য দেখা যাচ্ছে, সেটাই হচ্ছে আসলে জীব বৈচিত্র্য। আমরা আমাদের আশেপাশে দেখলেই বুঝতে পারবো বিভিন্ন ধরনের ইকোসিস্টেম চারপাশে আছে, এই সবকিছু আসলে বায়োডাইভার্সিটির প্রমাণ দেয়। এবং UNCED বলেছে যে পৃথিবীর স্থলজ, সামুদ্রিক এবং অন্যান্য বাস্তুতন্ত্র এবং এর সাথে সম্পর্কিত সকল স্তরের সদস্য হিসেবে যে সকল জীব বসবাস করছে, তাদের সকল ধরনের বৈচিত্র্য, জিনগত যে সকল বৈচিত্র্য আছে, সেই সকল বৈচিত্র্যই হচ্ছে জীব বৈচিত্র্যের অন্তর্গত। বর্তমানে 2001 সালের রেড ডাটা বুক অনুযায়ী বাংলাদেশে 106টি ভাস্কুলার উদ্ভিদ বিপন্ন অবস্থায় রয়েছে। এবং এই যে তথ্যগুলো রয়েছে, এই তথ্যগুলো তোমরা ভিন্ন বইতে ভিন্ন পেতেই পারো, কারণ হচ্ছে এটা 2001 সালের বই অনুযায়ী পরবর্তী গবেষণা থেকে, পরবর্তী ডাটা থেকে হয়তো এখানে সংখ্যার পার্থক্য আসতে পারে। তো এই সংখ্যাগুলোকে আমরা আমাদের বইগুলো থেকে একটু দেখে নিব। এরপরে রয়েছে, দেখো, জীব প্রজাতি বিলুপ্তির হার হচ্ছে 27,000 পৃথিবীতে। প্রতি বছর যদি 27,000 করে প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু সেটা বেশ অ্যালার্মিং। কারণ একটা সময় দেখা যাবে যে পৃথিবীতে জীব বৈচিত্র্য অনেক কমে গিয়েছে, 0.5% তোমার কাছে হয়তো কম মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু বেশ অনেক বেশি। সো জীব বৈচিত্র্য সংরক্ষণ করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। জীব বিলুপ্তির কারণ সমূহ যদি আমরা একটু চিন্তা করি, কেন এক্সটিংশনটা হচ্ছে, একটা হতে পারে ইকোলজিক্যাল কারণ। ইকোলজিক্যাল কারণের মধ্যে আছে কম পপুলেশন, কম বিস্তৃতির অঞ্চল। কম পপুলেশন হলে তাদের মধ্যে প্রজনন কমে যাচ্ছে, এবং বিস্তৃতি অঞ্চল যদি ছোট হয়, মানে তাদের বসবাস করার মতো উপযুক্ত অঞ্চল যদি কম হয়, ছোট হয়, তাহলেও তাদের সংখ্যা আস্তে আস্তে কমে যায়। বন্টন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যে সকল প্রজাতি দেখা যায় যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে গুচ্ছাকারে আছে, মানে পুরো এলাকার মধ্যে তারা নেই, পুরো কান্ট্রির মধ্যে তারা নেই, একটা নির্দিষ্ট এলাকায় গুচ্ছাকারে এখানেই আছে, এই জায়গাগুলোতে আর নেই, সেই সকল প্রজাতি খুব ইজিলি বিলুপ্ত হয়ে যেতে পারে। মনে করো একটা জঙ্গলের মধ্যে একটা নির্দিষ্ট প্রজাতি আছে, আর কোনো জায়গায় সেই প্রজাতিটা নেই, এই জঙ্গলটায় যদি আগুন লাগে, হয়তো দেখা গেলো এই প্রজাতির সবগুলো প্রাণী বা জীব মারা গেল, তখন কিন্তু আর কোথাও সেই প্রজাতিটা আমরা পাবো না। এই জন্য বন্টন একটা গুরুত্বপূর্ণ বিষয়। বন্টন যত বেশি হবে, তত তার বিলুপ্তির সম্ভাবনা কমে আসবে। খাদ্য শৃঙ্খলের উপরে অবস্থান, খাদ্য শৃঙ্খলের উপরে অবস্থান করলে সমস্যাটা হয় যে তারা অনেক সময় খাদ্যের অভাবে মারা যায়। যদি প্রাণীটা আকারে অনেক বড় হয় এবং সেই খাদ্য শৃঙ্খলের যদি একদম টারশিয়ারি লেভেলে চলে যায়, তখন দেখা যায় যে তার বিলুপ্তি খুব দ্রুত ঘটে। এরপর হচ্ছে কলোনিকরণের ক্ষমতা, যে সকল প্রাণী খুব দ্রুত কলোনি সৃষ্টি করতে পারে তারা বিলুপ্ত হয় কম। পরিবেশীয় নিয়ামক একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে টেম্পারেচার, হিউমিডিটি, সেখানে কিভাবে খাদ্য জন্মাচ্ছে, তারা খাদ্য কোথা থেকে পাচ্ছে, এই সব কিছু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো যদি স্থির না থাকে, এগুলোর মধ্যে যদি কম বেশি ঘটতে থাকে প্রতিনিয়ত, তাহলে দেখা যায় যে বিলুপ্ত হয়ে যায়। এবং প্রাকৃতিক বিপর্যয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই যে আমি বললাম যে একটু জঙ্গলের মধ্যে আগুন লাগতে পারে, সো দাবানল হতে পারে, আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হতে পারে, তারপর ভূমিধস হতে পারে, ঝড় হতে পারে, জলোচ্ছ্বাস হতে পারে, এই সকল কারণে অনেক সময় প্রজাতি নষ্ট হয়ে যেতে পারে।
মানব সৃষ্ট কারণ অসংখ্য আছে, তার মধ্যে মেইন মেইন যেটা আমরা সেটা হচ্ছে বাসস্থান ধ্বংস। আমরা নিজেদের বিভিন্ন প্রয়োজনে, কলকারখানা বানানোর প্রয়োজনে, নিজেদের কৃষি জমি ব্যবহার করার জন্য, নিজেদের থাকার জন্য তাদের বাসস্থান কিন্তু নষ্ট করে ফেলছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। প্রতি মিনিটে পৃথিবীর 50 একর বাসস্থান ধ্বংস হচ্ছে, এটা বলা হচ্ছে। 50 একর কিন্তু বিশাল, এবং একসময় দেখা যাবে যে জীব বৈচিত্র্য অনেক কমে গিয়েছে। এছাড়া তো জলাভূমি ভরাটের ব্যাপার আছে, জলাভূমি যত ভরাট হবে তত জলজ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। এরপরে দেখো এক্সপ্লয়টেশন। এক্সপ্লয়টেশন বলতে বোঝায় যে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যে সম্পদ পাওয়া যায়, সেই সম্পদ যদি আমরা অতিমাত্রায় ইউজ করে ফেলতে থাকি, সেটাকে আমরা বলি এক্সপ্লয়টেশন। তখন আর প্রজাতিগুলো তাদের প্রয়োজনীয় সম্পদ পায় না, প্রয়োজনীয় খাদ্য বাসস্থানের ব্যবস্থা এগুলো পায় না। অতিমাত্রায় পশুচারণ, এটাও ইম্পর্টেন্ট। বর্তমানে পৃথিবীতে এটা খুব বড় ধরনের একটা সমস্যা যে মাংস, তারপর ডিম, তারপর দুধ, এই সকল জিনিসের সাপ্লাই বাড়ানোর জন্য পশুচারণ এলাকা হিসেবে বড় বড় এলাকাকে ব্যবহার করা হচ্ছে। সেখানে তারা তাদের গরু ছাগলকে পালন করছে। এর ফলে যেটা হচ্ছে, সেখানে বায়োডাইভার্সিটি কমে গিয়েছে, সেখানে নির্দিষ্ট পরিমাণে ঘাস জন্মানো হচ্ছে, নির্দিষ্ট ধরনের ঘাস জন্মানো হচ্ছে। যে ডাইভার্স একটা অবস্থা আগে ছিল সেটাকে নষ্ট করে এটাকে চাষ করে ফেলা হচ্ছে। সো আলটিমেটলি এই অতিরিক্ত পশুচারণের কারণে অন্য প্রাণী আর জায়গা পাচ্ছে না। পলিনেটর ধ্বংস, আমরা যে কীটনাশক পতঙ্গনাশক ইউজ করি এগুলোর কারণে যেই মৌমাছি রয়েছে, এছাড়া যেই সকল ছোট ছোট পতঙ্গ রয়েছে যারা পরাগায়নে হেল্প করে, এই সব কিছু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। এবং বলা হয় যে একটা সময় হয়তো পলিনেটর আর থাকবে না, এই হানি বি যদি না থাকে, মৌমাছি, ভ্রমর, এইসব জিনিস যদি আর না থাকে, দেখা যাবে যে পৃথিবীতে মানুষ আসলে আর বেশি দিন খাদ্য পাবে না, মানুষ বেশি দিন আর বাঁচতেও হয়তো পারবে না। পরিবেশ দূষণ, পরিবেশ দূষণ অবশ্যই একটা মেইন রিজন। পরিবেশ দূষণ নিয়ে আসলে কথা বলতে গেলে অনেক কথা বলা যেতে পারে। সো এটা নিয়ে আর খুব ডিটেলসে গেলাম না, এই জিনিসটা আশা করি তোমরা বুঝতেই পারছো যে পরিবেশ দূষণ হলে একটা প্রজাতি বিলুপ্ত হয়ে যেতেই পারে, তার নিজস্ব পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে যখন। বিলুপ্ত প্রায় জীব প্রজাতি সংরক্ষণ যেটা রয়েছে তার মধ্যে কি কি আমরা ইনক্লুড করতে পারি, একটা হচ্ছে কৃষিজ জীব। যেই সকল জীব, যে সকল উদ্ভিদ আমরা খেয়ে থাকি, এছাড়া যে সকল প্রাণী থেকে আমরা মাছ, মাংস, দুধ, ডিম এগুলো নিচ্ছি, সেই প্রাণীগুলো এবং উদ্ভিদগুলোকে সংরক্ষণ করতে হবে। আর সেই উদ্ভিদ এবং প্রাণীগুলোর সাথে রিলেটেড যে সকল পতঙ্গ আছে বা অন্য ছোট ছোট পোকামাকড় আছে, এই জিনিসগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে, পলিনেটর গুলোকে সংরক্ষণ করতে হবে। ভেষজ উদ্ভিদ গুরুত্বপূর্ণ। বর্তমানে পৃথিবীতে ভেষজ উদ্ভিদ ছাড়া আসলে যেই ওষুধ তৈরির কারখানা সেগুলো প্রপারলি চলবে না, কারণ এই সকল উদ্ভিদের নির্যাস নিয়েই বিভিন্ন ওষুধ তৈরি করা হচ্ছে, বিভিন্ন রোগ নিরাময় ব্যবহার করা হচ্ছে। এই জন্য ভেষজ উদ্ভিদ সংরক্ষণ করতে হবে। ইকোসিস্টেম সংরক্ষণ করলে এই সব কিছুই প্রপারলি সংরক্ষণ হয়ে যাবে। অগ্রসরমান অর্থনীতি সংরক্ষণ করতে হবে। অগ্রসরমান অর্থনীতি সংরক্ষণ করতে গিয়ে যেই জীবগুলো অর্থনীতির সাথে রিলেটেড সেই জীব প্রজাতি গুলোকেও সংরক্ষণ করতে হবে। মনে করো কোনো একটা উদ্ভিদ হয়তো বর্তমানে অর্থনীতিতে অনেক বড় একটা জায়গা দখল করে রাখছে, যেটা বিলুপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সকল জীবকে সংরক্ষণ করে রাখতে হবে যাতে অর্থনৈতিক ওই অবস্থাটা, ওই জায়গাটা, আয়ের উৎসটা নষ্ট না হয়ে যায়। এরপর নান্দনিকতা, শুধু যে আমরা খাবো, শুধু যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাই করতে হবে তা কিন্তু না, আমাদের মধ্যে একটা নান্দনিকতা রয়েছে। আমরা চারপাশে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে থাকি, একটু ফুল গাছ লাগালাম, ফুল গাছটা আমরা খাচ্ছি না, কিন্তু আমাদের দেখার সৌন্দর্যের জন্য, পাতাবাহার দেখার সৌন্দর্যের জন্য আমরা আমাদের বনের মধ্যে লাগাচ্ছি, আমাদের বাড়ির চারপাশে লাগাচ্ছি, তারপর দেখা যাচ্ছে ছাদে লাগাচ্ছি। তো এই নান্দনিকতা সংরক্ষণের জন্যও কিন্তু সুন্দর সুন্দর যে সকল জীব প্রজাতি আছে সেইগুলোকে আমাদের সংরক্ষণ করতে হবে। জীবের বেঁচে থাকার অধিকার সংরক্ষণ, এটা খুবই ইম্পর্টেন্ট। আসলে এই পয়েন্টটাই যদি আমরা একটু কনসিডার করতাম তাহলে কোনো জীবই বিলুপ্ত হয়ে যেতে পারতো না। জীব, প্রত্যেকটা জীবেরই বেঁচে থাকার অধিকার রয়েছে। আমরা শুধু মানুষ বলে যে মুখে বলতে পারছি যে আমাদের বেঁচে থাকার অধিকার আছে তা কিন্তু না, অন্যান্য প্রাণীরও সেম ধরনের অধিকার আছে, অন্যান্য জীবেরও সেম ধরনের অধিকার রয়েছে। তুমি একটা নির্দিষ্ট এলাকায় গিয়ে তার বন জঙ্গল কেটে একদম নষ্ট করে নিজস্ব বাসস্থান তৈরি করতে
প্রয়োজন আছে তৈরি করার, তবে সেটা একদম সম্পূর্ণভাবে সেই প্রজাতিগুলোকে নষ্ট করে ফেলতে পারো না, ধ্বংস করে ফেলতে পারো না, কারণ সেই সকল জীবেরও বেঁচে থাকার অধিকার রয়েছে। সেই সকল অধিকার নিয়ে মানুষেরই কাজ করতে হবে, এবং এই অধিকারটা যদি সংরক্ষণ করা হয় তাহলে এই যে বাকি যতগুলো পয়েন্ট আছে, এই যে ইকোসিস্টেম সংরক্ষণ, ভেষজ উদ্ভিদ, কৃষিজ জীব, এই সব কিছুই কিন্তু তখন বেঁচে থাকবে, সংরক্ষিত হয়ে যাবে। আলাদা আলাদা করে এই জিনিসগুলো নিয়ে আমাদের আর অত চিন্তা করতে হবে না। সো এই এই বিলুপ্ত প্রায় জীব প্রজাতি নিয়ে কাজ করার বিশাল স্কোপ রয়েছে। তোমরা পরবর্তীতে বড় হয়ে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারো, আরো পড়াশোনা করতে পারো, যাতে করে বা পুরো পৃথিবীর এবং বাংলাদেশের যে বায়োডাইভার্সিটি সেটা যাতে সংরক্ষিত থাকে। তো আশা করি তোমরা এই ভিডিওটা বুঝতে পেরেছ। পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেমন রয়েছে বাংলাদেশের মধ্যে জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সারা পৃথিবীতে কি কিভাবে বৈচিত্র্য, জীব বৈচিত্র্য সংরক্ষণ করা যেতে পারে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব।